মুর্শিদাবাদের চকবাজারে প্রদীপ্ত অধিকারী 60 বছর ধরে বাড়িতে তিনি ঝুলন সাজিয়ে আসছেন। প্রতি বছরই থাকে নতুন কিছু ভাবনা চিন্তা, সমাজের জন্য কিছু বার্তা। আর এবার করোনা নিয়ে সমাজকে বার্তা দিতে প্রদীপ্তবাবু নিয়েছেন বিশেষ উদ্যোগ। তাঁর তৈরি ঝুলনে উঠে এসেছে করোনা হাসপাতাল, পরীক্ষা কেন্দ্র সহ করোনা আবহে সমাজ ব্যবস্থার ছবি। মানুষকে সচেতন করতে বিভিন্ন পোস্টারও দিয়েছেন তার ঝুলনে। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে অনেকে। দীর্ঘ 60 বছর ধরে প্রদীপ্তবাবু এই কাজ করে আসছেন। ঝুলনের মধ্যে দিয়ে মানুষকে করোনা আবহের বার্তা দিচ্ছেন তিনি, আর এতে পথ চলতি বহু মানুষ তা দেখে যথেষ্টই খুশি, সচেতনও হচ্ছেন তারা। এই বিষয় নিয়ে কি বললেন প্রদীপ্ত অধিকারী, চলুন শুনে নিই তার বক্তব্য। আমার যখন 5 বছর বয়স তখন থেকে আমি করছি। হ্যাঁ, এটা আমি যেহেতু রাধাকৃষ্ণ ঠাকুরকে ভালোবাসি বা আমার একটা মনের মধ্যে একটা আছে, হ্যাঁ, বা উৎসব ভেবে এটাকে করছি, বা পাড়ার আরও সবাই জানে, হ্যাঁ, কি প্রদীপদা এখানে ঝুলন করে, সবাই দেখে আনন্দ পায়, এই কারণে মানে আমি ঝুলনটাকে মানে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। সমাজকে এই বার্তা দিতে যাচ্ছি এই কারণে যে এখন যে পরিস্থিতি চলছে আমাদের ভারতবর্ষে, যেন লোকে মাস্ক পরে সবসময় যেন বাইরে বেড়ায়, প্রয়োজন ছাড়া যেন না বেড়ায়, হ্যাঁ, এটাই হচ্ছে মেন মানে বার্তা আর কি। এর জন্য এইটুকু বলবো যে তারা যদি নিজেরা নিজেকে সাবধান না করে তাহলে কী হবে, ভবিষ্যতে তাদের পরিবারের ক্ষতি হতে পারে, হ্যাঁ, কিন্তু তারা সেটা বুঝছে না। কিন্তু যখন বুঝতে পারবে, হ্যাঁ, কে আমার জন্য আজ আমার পরিবারের ক্ষতি হয়েছে, হ্যাঁ, তখন তারা নিশ্চয়ই এটাকে অনুভব করতে পারবে। শরীর চলবে বা আমি মানে থাকবে আমার, আমি এটাকে চালিয়ে যাব। প্রতি বছরই একটা না একটা কোনো থিম থাকে। হ্যাঁ, আমার নাম প্রদীপ চৌধুরী, বাড়ি চক বাজার। জলের খালে ওই দিন